হ্যালো বন্ধুরা আমি রোবেল জার্মানির বার্লিন থেকে আজকে আপনাদেরকে বলবো কিছু কথা সেটা হচ্ছে আমাদের জব যেখানে করি আই মিন আমাদের অফিস অফিসের যে রেস্ট রুম কিংবা ব্রেক রুম কাজের ফাঁক দিয়ে যে ব্রেক রুম হয় সেটার কথা বলবো ব্রেকিং রুম ধরেন আপনি আট ঘন্টা কাজ করতেছেন তো আট ঘন্টা কাজের মধ্যে কাজ করতে হলে থার্টি মিনিট আপনাকে ব্রেক দিতে হবে ব্রেক করতে হবে ব্রেক মানে হচ্ছে থার্টি মিনিট আপনাকে পাউজে নিতে হবে রেস্ট তো এই থার্টি মিনিট পাউজে নেওয়ার জন্য এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তাদের রুমটা তো আসলে এত সুন্দর স্পেস রাখা হয়েছে সেটা বলার মতো না আর এখানে কি কি আছে আমি আপনাদের বলতেছি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে ফায়ার লুজার সেটা সে যদি আগুন লাগে আর ফরচুনেটলি তাহলে এটা দিয়ে আগুন অফ করা যাবে আর এটা হচ্ছে কফি মেশিন কফি মেশিন দিয়ে কফি বানাতে পারবা সবাই আর এটা হচ্ছে এটাও কফি মেশিন বড় কফি মেশিন এটা দিয়ে কফি বানানো যাবে এটার মধ্যে এই যে মধু আছে বিভিন্ন রকমের চা আছে ভিতরে এটা হচ্ছে মেশিন যেটা দিয়ে সব কিছু দেওয়া হয় গ্লাস ক্লাস জাস্ট লুকিয়ে দেওয়া হয় তো ড্রয়ার এখানে ছামিস আছে যার যেটা লাগে নিয়ে খাবে আর প্লেট যা আছে প্লেট কিংবা চামিজ কিংবা গ্লাস এগুলো অটোমেটিক এখানে রেখে দিলে মেশিন চালু দিলে সুন্দর করে দিয়ে ফেলে তারপর এখানে আছে কাপ আমাদের তো এই কাপ দিয়ে সবাই ইউজ করতে পারে কলও আছে এখানে লাইটিং সিস্টেমগুলো খুব ভালো লাগছে আমার এখানে হচ্ছে টোস্টার টোস্ট খেতে পারবেন ব্রেকিং টাইমে আর তারা খুব সুন্দর করে ডেকোরেশন করছে ওয়ালটাকে প্লাস এগুলা এই যে প্লেট আছে এখানে যার যত প্লেট লাগে প্লেট নিয়ে নিয়ে এই করতে পারবে ইউজ করতে পারবে ডেকোরেশনটা খুব সুন্দর ব্রেকিং টাইমে এখানে ব্রেক করা যাবে নিচে পাপোস ধরে রাখছে তারপর টেবিল চেয়ার তো ফ্লোরটা এটা আছে রুমের ভিতরে আর এটা হচ্ছে বাইরের ভিউ বাইরে খুব বাতাস বাট ভিতরে থাকলে বোঝা যায় না কতটা বাতাস বাইরে এগুলোই সব কিছু মার্সিডিস বেঞ্চ এই দেশের গাড়ি এদেশেই তৈরি হয় সব কিছু এগুলো এগুলো এরকমই রাস্তায় পড়ে থাকে এরকম এটা মিনিমাম এক কোটি ইউরো দাম বাংলাদেশের একশো কোটি টাকা হবে এরকম সব গাড়িগুলো এরকম গাড়ি পরে থাকে যে এটা হচ্ছে রেঞ্জ ওভার এটা হচ্ছে মার্সিডিস বেঞ্চ একদম হায়েস্ট গাড়িগুলো যাই হোক অফিসের যে ব্রেকিং রুমটা এই রুমের কথা বললাম আপনাদেরকে এটা হচ্ছে চেয়ার টেবিল প্রত্যেকটা সুন্দর করে সাজায় রাখছে এটা হচ্ছে সোফা এখানে বসে ব্রেক নিবে সবাই যারা অফিসে জব করে অফিসের ফাঁকে কাজের ফাঁকে আর এটা ডেকোরেশনটা খুব ভালো লাগছে আমার এই যে এটা হচ্ছে কাঠের সম্পূর্ণ গাছের একটা কাঠ কেটে নিয়ে এখানে বসাই দিছে টেবিলটা এখানেও আর্ট করা আছে খুব সুন্দর আর্ট মনে হচ্ছে যে ছবি তোলার একটা স্টুডিও এরকম মনে হচ্ছে আসলে না আসলে এটা হচ্ছে আমাদের ব্রেকিং রুম তো সবাই ভালো থাকবেন আর ময়লা ফেলার এই যে এটার ভিতরে ময়লা প্যালাস্টিকের পিকেট আছে মেলা ফেলতে হয় সব কিছু করতে হয় এই তো রুমটা আবার দেখায় আমাদের ব্রেকিং রুম এটা হচ্ছে আমাদের অফিসের ব্রেকিং রুম অফিসের কাজের ফাঁকে ব্রেক করা যাবে আর এগুলো হচ্ছে রেসিডেন্ট থাকার বাইরের ভিউ এই হচ্ছে বাইরের ভিউ দেখা যাচ্ছে তো এখানে অফিসের জন্য রেস্ট রুম রাখা হয়েছে ব্রেকিং রুম এটা আসলে খুব সুন্দর এবং ভালো তো এরকম সুন্দর করে সাজায় রাখলে আসলে অফিসে কাজ করতে আরও মজা লাগে এবং মনোযোগ বেশি বসে কাজে তো সবাই ভালো থাকবেন কাজের ফাঁকে সবাই রেস্ট নেবেন শুধু কাজের মধ্যে মুগ্ন থাকবেন না তো রেস্টও একটা কাজের একটা পার্ট রেস্ট নেওয়ার সময় আপনি এনার্জি পাবেন আরও বেশি আর কাজ করার জন্য আরও বেশি মনোযোগই হবেন আর ওভেনটা বলা হয় না এখানে আমাদের ওভেনও আছে যে আসেনা আর অনেক কিছু আছে এখানে যেটা ডিসক্রাইব করলাম কিছু কিছু আসছে কিছু কিছু আসে না যাই হোক ভালো থাকবেন সবাই আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে ওই পর্যন্ত ভালো থাকবেন আর আমার এই সুন্দর সুন্দর ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো লাইক দিবেন আর ফেসবুক পেজও লাইক দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজে হচ্ছে ইউরোপ ট্যুর উইথ রুবেল তো ওইটাই গিয়ে সবগুলো ভিডিও লাইক দিবেন এবং পারলে শেয়ারও দিবেন তো বন্ধুরা ভালো থাকবা আর আমার অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসি সবাই আমার বন্ধু সবাই ভালো থাকো এবং ভালোবাসা নিয়ে থাকো বাই বাই গড ব্লেস ইউ